বন্ধুরা, আমার কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি করে দেখো মাছের মাথা দিয়ে মুগ ডাল। এর জন্য আমি দুটো বড় মাথা নিয়ে নিয়েছি, এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রাখছি। দিয়ে মাছের মাথাগুলো আমি এক এক করে ভেজে নেব। আমি প্রথমে একটা কড়াই গরম করে নিয়েছি, দিয়ে মুগ ডাল নিয়েছি আমি এখানে 100 গ্রাম মতন, ভালো করে ভেজে নেব। মুগ ডাল গুলো আমাদের দেখো ভাজা হয়ে এসেছে। তুলে রাখছি। আমি এখানে প্রেশার কুকারে জল গরম করে দিয়েছিলাম, ডালটার মধ্যে দিয়ে দিলাম। আমি নুন দিয়ে দিয়েছি, নুন দিয়ে ডালটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আমাদের ডালটা দেখো কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এ পাশে একটা কড়াই গরম করে নিয়েছি, নিয়ে মাছগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। মাছগুলো এক পিস ভাজা হয়ে গেছে, আর এক পিস উল্টে দিচ্ছি আমি। এবারে মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুন মতন জিরে দিয়ে দিলাম, 2 তেজপাতা, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 2 শুকনো লঙ্কা। ফোড়ন থেকে ভালো গন্ধ ছাড়লে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ব্রাউন হওয়া পর্যন্ত, বাদামি হওয়া পর্যন্ত আমরা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেছে এখানে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 1 চামচ আদা বাটা। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ছোট করে কেটে রেখেছিলাম টমেটো, ওইটাও দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 1/2 টেবিল স্পুনের মতন নুন দিয়ে দিয়েছি। আমাদের এখানে মশলাটা হয়ে গেছে, টমেটোগুলো গলে গেছে, দিয়ে দিচ্ছি আমি মাছের মাথা। আমি মাছের মাথাটা একটা কিছু ভারী জিনিস দিয়ে ভেঙে রেখে দিয়েছিলাম আগে। এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো 1 টেবিল স্পুন করে। সবগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট কষানো হওয়ার পরে আমি এখানে সিদ্ধ করা মুগ ডালটা দিয়ে দিচ্ছি। এবারেও আমি 2-3 মিনিট ভালো করে মুগ ডালের সাথে মশলাগুলো কষিয়ে নিলাম। আমার ডালটা হয়ে গেছে কষানো। এর মধ্যে আমি উষ্ণ গরম জল ঢেলে দিচ্ছি। আমি 2 গ্লাস মতো এখানে উষ্ণ গরম জল করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। To the game and I changed it to play how I like, rearranged it to my own domain. Yeah, I got what আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। ডাল সিদ্ধ করার আগে নুন দিয়ে দিলাম, তাই নুনের পরিমাণ এখানে দেখে নিতে হবে। দিয়ে দিলাম ধনে পাতা। এখানে ধনে পাতা দেওয়াটা অপশনাল, না দিলেও কোনো অসুবিধা নেই। ডালটা ফুটে উঠেছে, আমরা দিয়ে দিচ্ছি 1/4 চামচের 1 চামচ ঘি। আমাদের ডালটা হয়ে গেছে। আমি একটা আলাদা পাত্রে ঢেলে রাখবো। আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখাচ্ছি। একটা অনুরোধ রইল।